ভিউয়ার্স আজকে আমরা আবারো চলে আসলাম সেগুনবাগিচা সেকেন্ড হ্যান্ড ফার্নিচার মার্কেটে। তো আমাদের মাঝে আছে আগে যে একটা ভিডিও করেছিলাম সবুজ ভাই, তো আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন যে সবুজ ভাইয়ের কথাগুলো নাকি আপনার অনেক ভালো লেগেছে। আজকে আপনাদের রিকোয়েস্ট আবারও চলে আসলাম সবুজ ভাইয়ের কাছে। তো কি অবস্থা সবুজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, সবাইকে আমার সালাম নেবেন। ওকে, তো আজকে আপনাদের এখানে চলে আসলাম। তো ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু আরেকবার বলেন। আমাদের সেগুনবাগিচা ভাতগড়ের পাশে বললেই সবাই দেখা দিবে, বাটেমটু হাসপাতাল উল্টো পাশে ভাতগড় হোটেলের সাথে আমাদের এই দোকানটা। ওকে, তো আজকে আপনার কাছে কি কি সেকেন্ড হ্যান্ড ফার্নিচার আছে? আমাদের আজকে কালেকশনে আছে, আপনি দু চারটা মাল আছে আপনি দেখতে পারেন। আমার একটা সেগুন কাঠের একটা ওয়ার্ডরোব আছে এখানে, আপনি ফুলি সেগুন কাঠের আপনি ফাইবারগুলো দেখতে পারতেছেন, যে কাঠের ফাইবারগুলো দেখে আপনি এই কাঠের ফাইবারগুলো দেখে মিস্ত্রির সাথে যোগাযোগ করে যদি আপনার ভালো লাগে তো সবুজ ভাইকে একটা ফোন দেবেন যে আপনার ওয়ার্ডরোবটা আমি নিতে আগ্রহ হলাম। আচ্ছা, তারপরে সেই ওয়ার্ডরোবটা আপনি অরিজিনাল চিটাঙ্গে সেগুনের ওয়ার্ডরোব, এখানে আপনার অরিজিনাল কাঠের ফাইবার আছে আপনি নিতে পারেন। আমরা এই ওয়ার্ডরোবটা যদি আপনি পলিশ ছাড়া নেন 14,000 টাকা পড়বো। পলি করে নিলে? পলিশ করলে 1,000 টাকা পড়বে। 15,000 টাকা পড়বে? 15,000। আচ্ছা, তো ভাই আমার চ্যানেল থেকে আসলে আগে তো বলছিলেন যে ডিসকাউন্ট দিবেন, তো এবার কি ডিসকাউন্ট দিবেন না? এবার আপনার নাম যে বলবে যে কোনো মালে 500 টাকা ডিসকাউন্ট আছে। আপনার নাম যদি বলে কেউ যে আমি এদের অ্যাড দেখে আমি চলে আসি, তো ব্যক্তির জন্য 500 টাকা আমাদের সব কাঠ গুলা খুব সুন্দর কাঠ দেখে আপনি জিনিসটা নিয়ে যাবেন। আচ্ছা, তো তারপর হচ্ছে এই যে সামনে একটি দেখতে পাচ্ছি সামনে যে আপনার খাটটা, তো এই খাটটির আপনার দাম কিরকম? এই খাটটা হলো আপনার হলো জয়সুরের কাঠ, জয়সুরের সেগুন বলে এবং জয়সুরের পিলিপি বলে। সেই কাঠের যে কাঠের খাট আছে সেই কাঠ দেখাই আমরা বিক্রি করি। এই খাটটা নিলে আপনার 8,000 টাকা ফিক্স পড়বে, একদম 8,000 টাকা, একদম 8,000। কালার মালা সব কোম্পানির জন্য, যেহেতু ইউটিউবে যখন দিচ্ছে তার জন্য কালার টাকাটা ওনার গিফট। এটা কি কাঠ? এটা হলো জয়সুরের সেগুন বলে, ইপিলিপি বলে, সেই কাঠ জয়সুরের কাঠ। তারপর একটি রাজকীয় আলমিরা দেখতে পাচ্ছি আমরা, খুবই চমৎকার ড্রেসিং টেবিল আলমারি দুইটাই কিন্তু একসাথে। ঠিক আছে, এই পাশে দেখতে পাচ্ছেন পাল্লা, তারপর হচ্ছে এই পাশে পাল্লা, মাঝখানে ড্রেসিং টেবিল। তো সেক্ষেত্রে ভাই এটা আপনার কিরকম দাম চাচ্ছেন, কি আসে বিষয়? এই এই যে ড্রেসিং টেবিলটা আপনার খুবই সেগুন কাঠের প্লাস ভিতরে গামারি কাঠ, আপনার মিনি আলমারি বললেই চলে। ওকে, হ্যাঁ, আপনি এই ড্রেসিং টেবিল নিতে পারবেন আমাদের কাছ থেকে, আপনার 14,500 টাকা আপনি নিতে পারবেন, এমনকি কালার বাদে হলো 13,500 টাকা। 13,500 টাকা এত সুন্দর একটি ডাইনিং কালার বাদে, আর কালার সুন্দর একটি ড্রেসিং টেবিল, কালার করে নিলে আপনি 1,000 টাকা পারবে। এটা যদি আপনার মন চায় 1,000 টাকা বাড়া দিয়ে কালার করে নিয়ে যাবেন। আমরা একটু পিছনের সাইডটা ভালো করে দেখাই একটু যদি ভাই একটু। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, খুব চমৎকার একটি ড্রেসিং টেবিল আলমারি প্লাস ড্রেসিং টেবিল, মাত্র 13,500 টাকা, 500 টাকা, আর কালার করলে 1,000 টাকা বাড়বে। আচ্ছা, এই মাত্র একটা সজল ভাইয়ের ইউটিউবের থেকে ফোনে একটা ওয়ার্ড্রোব আমার বেচা সমর্থ হলো, এই ওয়ার্ড্রোবটা আমি 14,000 টাকা কালার সহ বিক্রি করে ফেলেছি সেগুন কাঠের। সেগুন কাঠের এই মাত্র এটা যাবে, চলে যাবে আপনার বরিশাল। ওকে, বরিশাল মানে কুরিয়ার সার্ভিস নিচ্ছে? কুরিয়ার সার্ভিস বরিশাল পাঠাবো। এটা আসলে আমার অনেক ভালো লাগতেছে আমার ভিডিও দেখে বরিশালের ভাই মানে এই ওয়ার্ড্রোবটা অর্ডার করেছে। তো ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ যে বিশ্বাস করার জন্য আর কি। তো আসলে বিশ্বাস না করাটা কিছুই না, আপনারা যদি ভাইদের কাছে যদি টাকা দেন সেক্ষেত্রে যদি ওনারা না দেয়, তো আমার একটা ফেসবুক পেজ আছে পার্সোনালি সজল আহমেদ ব্লগস, ওই পেজে মেসেজ দিবেন। যদি কেউ আপনাদের টাকা নিয়ে প্রতারিত করে কোনো দোকানদার, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফিডব্যাক দিব, আমি সেটার হয়ে কাজ করবো ইনশাআল্লাহ, আপনাদেরকে কথা দিচ্ছি। ঠিক আছে, তো আপনাদের কুরিয়ার সার্ভিসে নেওয়ার জন্য কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তে তাদের কাছে আপনার ডকুমেন্ট রাখবেন, যখন পেমেন্ট করবেন ডকুমেন্ট রাখবেন, তখন আমি আপনাদেরকে মানে সেই অ্যাকশনটা আমি নিতে পারবো। এটা ঢাকা শহরে যে কোনো জায়গায়, বরিশাল এমনকি খুলনা বগুড়া এমনকি চিটাগাং, যে কোনো জায়গায় যদি আমাদের একটা পণ্য পাঠাতে চান ভাড়া 3,000 টাকা পড়বে। 3,000 টাকা পড়বে না? আচ্ছা, তো ভাই আর কি কি আছে আপনার কাছে? আর এক্সেল সোফা আছে, মোগল সোফা, মোগল সোফা, খুবই দারুণ একটি সোফা। সবুজ ভাই, তো এই রাজকীয় সোফাটা কত ভাই কত? এই রাজকীয় সোফা 2-2-1, এখানে তিনটা সেন্টার টেবিল পাচ্ছেন আপনি, একটা বড় টেবিল আর হলো দুটা ছোট টেবিল পাচ্ছেন। ওকে, এই সোফাটা নিলে আপনি এই যে অবস্থা কালার করলে আপনার 32,000 টাকা পড়বে, প্লাস সজল ভাইয়ের জন্য 2,000 টাকা কম, 30,000 টাকা ফিক্স কালার করে দেবো। কালার করে দেবেন 30,000 টাকা ফিক্স? ওকে গাইস, 30,000 টাকা আমরা বিক্রি করি, সজল ভাইয়ের ভিডিওর জন্য 2,000 টাকা আমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট। আচ্ছা, তো আর কি আছে আপনার কাছে? আর ড্রেসিং টেবিল আছে একটা। আচ্ছা, এই ড্রেসিং টেবিলটা কিরকম দাম চাচ্ছেন? এই ড্রেসিং টেবিলটা চাইতেছে হলো আপনার 11,000 টাকা। 11,000 টাকা সম্পূর্ণ সেগুন কাঠ? সম্পূর্ণ সেগুন কাঠ, কালার করে দিবেন 11,000 টাকা? 11,000 কালার করে। আচ্ছা গাইস, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। তো ভাই কি কি আছে আর কি? আর তিনটা খাট আছে আমাদের এখানে, তিনটা খাট আছে সলিড কাঠ, এমনকি সেগুন কাঠ, চিটাঙ্গের সেগুন আপনি দেখেন। ওকে, এই খাটটা দেখা 5 ফিট বাই 7 ফিট। আচ্ছা, এই খাটটা যদি আপনি নেন
দাম পড়বে আপনার 13,500 টাকা ফিক্স, কালার মালো সব সহকারে 13,500 টাকা। চার বছর এই খাটটা দেখেন, সেগুন কাঠের না, এখানে পুরো হাসাটা আপনি সলিড কোনো জয়েন না, একবার পুরো একে প্লেন, একবার প্লেন, হ্যাঁ এক প্লেন সলিড কাঠ। এই খাটটা যদি আপনি নেন 13,500 টাকা পড়বে। আর ভিতরে যে খাটগুলো আছে, ভিতরের বড় খাটগুলো একটু এই খাটটা দেখেন, এই খাটটা যদি আপনি নেন কালার বাদে পড়বে 15,000 টাকা, কালার হলে 16,000 টাকা পড়বে। কত ফিট বে, কত ফিট? 6-7 মাস্টার বেড বড় খাটটা। আচ্ছা, তারপর ভিতরে যে আরো আছে খাট, ভিতরে আরেকটা খাট আছে, এই খাটটা আপনি যদি নেন দাবা খাট, যেটা দাবা খাট বলে আপনি এটা পাটি খাট, হ্যাঁ এই মডেলটা আপনি অরিজিনাল সেগুন কাঠের, এই এই খাটটা আপনি নিতে পারবে 16,000। তো সুজন ভাই আপনি তো অনেকক্ষণ দেখালাম, ঠিক আছে, তো আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি কিন্তু মূলত আসলে প্রাইসটা যেটা বলেছেন, আশা করি ভিডিওতে আপনার কাস্টমার যারা আসবে তাদেরকে মিল রেখে সবসময় কিন্তু এই জিনিসটা রাখবেন, মানে অনেকে আছে যে ভিডিওতে একটা বলে কাস্টমার আসলে একটা বলে। এখন আমি আপনাদের বলবো, আমরা দোকানদার মানুষ, আমাদের মাথার সবসময় সেন্সিটিভ থাকে না, আমরা একটা বেচি একটা বেচি। আপনি কার্নলি ছবিটা সংগ্রহ করে নিয়ে আসবেন, আসলে আপনি যে রেটটা বলছি সেই রেটে মাল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু অনেকক্ষণই দেখালাম, তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।